মানুষের মুখ কালো হয়ে যাবে। সুন্নাতের কথা বললে মানুষের রক্ত মাংসে গড়া কলিজাটা এটা কয়লা হয়ে যাবে, এটা মানতে পারবে না। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা, কোন মানুষ তোমার দিকে চোখ রাঙায়, কোন মানুষ কপাল ভাঁজ করে, কোন মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওটা তোমার দেখার বিষয় নয়, খুলে খুলে আমি নবীর সুন্নতকে মানুষকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে খালি ইয়া নবী সালামু আলাইকে বললেই সুন্নত। আরে মিয়া, মিলাদ পড়ায় মিষ্টি কিনে দেয় যেই টাকা দিয়ে, এই টাকাটাও সুদের টাকা, এমন মিলাদ ওলাই জমিনে আছে কি নাই? তোদের মিলাদ আল্লাহর রাসূলের কাছে পৌঁছবে না বেটা। আমি একজন কঠোর মিলাদকে আমি মানুষ হয়েও তোর বিরুদ্ধাচরণ করি, তোকে জবাই করার জন্য দাজ্জাল এই জমিনে আসতেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, ঠিক কিনা বলে? হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক বন্ধুরা, মাদ্রাসা স্কুল কলেজ ও ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ জাল্লা জালালুহু এর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহরবানি করে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাত শুকুর উচ্চারণ করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদ থেকে পবিত্র এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে অসংখ্য অগণিত দরুদ আর সালাম পৌঁছে দিন, আমরা সকলে পড়ি আমিন। দরুদ আর সালামের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে একবার হলেও আমাদেরকে কানে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। গত জুমাতে আমি যে বিষয়টির উপরে আলোচনা করতে চেয়েছিলাম, আমাদের দৈনন্দিন জীবনে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সুন্নতের বর্ণনা, আজকের ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আলোচনা করব। তো আলোচনার সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরেকবার শুকরিয়া আদায় করব, এজন্য যে গত জুমার পরে এই সপ্তাহের মাঝে আমাদের দেশের উপরে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিপদ, প্রকৃতির যে আযাব এসেছিল, বিশেষ করে আমাদের এই জন্মভূমির উপরে যেই আঘাত এসেছিল, আবহাওয়াবিদদের যেই বর্ণনা ছিল সেটা যদি আসত পিছনের যে কোনো সময়ের চেয়ে অনেক ভয়াবহ রূপ ধারণ করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে সেই ভয়াবহতার দিকে না নিয়ে বরং মানুষের চিন্তার, চেতনার, বর্ণনার, লেখনির বাহিরে আল্লাহ তাআলা দয়া করেছেন, ঠিক কিনা বলে? তো আল্লাহ তাআলার দয়া এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় বিপদ আমাদের জন্য পাঠিয়েছিলেন, আবার আল্লাহ তাআলাই আমাদেরকে দয়া করেছেন। এজন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করা উচিত কার বলুন? কিন্তু আল্লাহ তাআলা শুকরিয়া কি আদায় করি? করি না। বিপদ যখন আসে, কিছু মানুষ আছে বিপদের মুহূর্তেও চাপাবাজি করে, এটাই সবচেয়ে বড় আফসোসের বিষয়। পায়ের তলায় মাটি নাই অথচ ভেসে থেকে বাতাসের উপরে, হাওয়ার উপরে চাপাবাজি ছাড়ে, আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে থাকেন। আমি বেশ কয়েক মাস আগে আপনাদেরকে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের কারিমার আলোকে ব্যাপক আলোচনা করেছিলাম, কয়েক জুমা ব্যাপী। বিপদ কেন আল্লাহ তাআলা দেন, এটা থেকে নাজাতের উপায় কি, আর কোন কোন অপরাধের কারণে কি কি বিপদ দিয়ে থাকেন, হাদিসের তাফসিরের উদ্ধৃতি দিয়ে অনেক কয়েকটা জুমা আমি আলোচনা করেছিলাম। তো আসলে গোটা পৃথিবীব্যাপী এই যত মহামারী বলেন বা এই ঘূর্ণিঝড় বলেন, করোনা ভাইরাস
বলেন যে কোনো বিপদই আসুক না কেন, এই যুগের মানুষগুলো যেন কেন বেপরোয়া হয়ে যাচ্ছে, কোনো কিছুর কাছে তাদের নমনীয়তা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই। মানুষই যেন এই জমিনের সবচেয়ে বড় খোদা হয়ে বসেছে, বলুন নাউজুবিল্লাহ। এ কারণে আমরা যারা মুসলমান, আমরা যারা নিজেদেরকে ইসলামের সীমানার ভিতরে রাখতে চাই, আমরা যারা আল্লাহর রাসূলের ইসলামকে পছন্দ করি, আমরা যারা ইয়াজিদের ইসলামকে পছন্দ না করি, আমরা যারা ফেরাউনি মতবাদকে চাই না, আমরা সদা সর্বদা বুক ফুলিয়ে হাই বলি আমি শুকরিয়া আদায় করে যাব একজন আর তার নাম আমাদের আল্লাহ। ঠিক কিনা বলো? এজন্য কারো দিকে আমাদের চোখ দেওয়ার দরকার নেই। বিপদ আল্লাহ তাআলা দিয়েছেন, কেউ কেউ ওই সময়ও ঘরে কারেন্ট নেই, কি বলে ওই সৌরবিদ্যুৎ নাকি আইপিএস দিয়ে ওই সময়ও গান বাজনা বাজায়, বলে গানের ভলিউম বাড়াইয়া দে তাহলে বাহিরের বাতাস কানে আসবে। কত বড় শয়তান, এদের কাছে শয়তান হার মেনে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ বিপদ দিয়েছেন কেন, আর সে আল্লাহ রসুলের উম্মত মুসলমান বলে এটা, আর আল্লাহ রসুলের অভ্যাস ছিল আকাশে মেঘ দেখলেই আল্লাহ রসুল খুব দ্রুত মসজিদে নববীতে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর সেই উম্মতের কি অবস্থা, আজকের ঠেলাওয়ালা থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত চাপাবাজির মানুষ আছে কি নাই? আসলেই কিছু মোকাবেলা করবে। আরে বেটা, তোমার মতো কত মানুষ মোকাবেলা করে মাটির সাথে মিশে গেছে, তাদের নাম গন্ধ পর্যন্ত জমিনে আজকে নাই। ঠিক কিনা বলে? আল্লাহর সাথে কি এর মোকাবেলা করবে বেটা? এজন্য মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছি, আমি ভালো মসজিদে আহসানিয়ার মুসল্লি ভালো তা বলি না, তবে পৃথিবী বাঁচিয়ে রাখার জন্য একজন ভালো মানুষই যথেষ্ট। ঠিক কিনা বলে? সেটা হতে পারে এখানে যুবকদের ভিতরেও থাকতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমি আগে ভালো হব, আমার চিন্তা চেতনা আমি আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত রাখবো, কোনো নেতা কোনো দল কোনো মতের সাথে আমার মত আমার চিন্তা চেতনা সম্পৃক্ত থাকতে পারে না যদি আমি মুসলমান হয়ে থাকি। ঠিক কিনা বলেন? আমার দল আমার মত আমার চিন্তা আমার চেতনা একমাত্র ইসলাম। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আপোষ দিবে না, আপোষ করে চলবে না, এমন একজন মানুষ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ দিয়েছিলেন, সুন্দরবনের ওসিলায় আল্লাহ তাআলা হেফাজত করছেন। সুন্দরবনের একটা গাছ তো তুমি লাগাও না বেটা, বরং তোমার মতো বড় বড় চোরেরা সুন্দরবন কেটে শেষ করছে। ঠিক কিনা বলে? সুতরাং সুন্দরবন বাঁচিয়েছে, আমাদের বেড়িবাঁধ বাঁচিয়েছে, আমাদের মন্ত্রীর পরিকল্পনা খুব ভালো, আমাদের অমুক ভালো তমুক ভালো চিন্তা ভালো ছিল, মোকাবেলাটা ভালো ছিল, এই সমস্ত সব নম্রতি চিন্তা চেতনা। ঠিক কিনা বলে? এজন্য একমাত্র রহমত এসেছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মনে রাখবেন প্রত্যেক বছরই অনেকবার সতর্ক সংকেত শুধুমাত্র বাংলাদেশের দিকে আসে, কিন্তু কেমনে জন্য এসে কয়েকশো কিলো দূর থেকেই ঘুরে যায় আরেক দিকে, হয় কি হয় না? এই বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে অনেক বীর আউলিয়াদের পদচারণা হয়েছে, ঠিক কিনা বল? এবং তাদের দেহ মোবারক এখন এই মাটির নিচে রয়েছে। সুতরাং এই বাংলাদেশের মাটির দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ উল্টে যাবে, বাংলাদেশের মাটির কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা বল? বন্ধুরা আমার, আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা সব সময় ইসলাম কেন্দ্রিক আল্লাহ কেন্দ্রিক রাসূল কেন্দ্রিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা কখনো পিছপা হব না, আমরা নমনীয় হব না। মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? রহমত করেছেন কে? তাহলে 40 জন বা 37 জন যারা মারা গেছে ওই তালিকায় তো আপনি আমিও থাকতে পারতাম। আরে ওই সোমবার দিবাগত রজনীতে মারা যাইতে, ওই সেই চিত্রাঙ্গের সময় মারা যাইতে তো বঙ্গোপসাগরের পাশে যাওয়ার দরকার নাই, আপনি আপনার ঘরে থাকিও তো মারা যাইতে পারতেন। আমার নোয়াখালী এলাকায় একজন আমাকে জানিয়েছে যে তার ঘরের উপরে বিল্ডিংয়ের উপরে একটা গাছ ভেঙে পড়ছে, গাছ ভেঙে পড়ার পরে ওই এক পাশে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমাকে জানাচ্ছে যে হুজুর আল্লাহ তাআলার রহমত ওই রুমে আমরা কেউ ছিলাম না, থাকলে মারাত্মক ধরনের জখম হয়ে যাইতো। তো মরার জন্য তো ওই বঙ্গোপসাগরের পাশে যাওয়া লাগে না, আপনি যেখানে থাকবেন সেখানেই আল্লাহর গজব আসতে পারে কি পারে না?
সুতরাং বাহাদুরি কিসের? আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমাকে খাওয়ান, আমাকে পরান, আমাকে ঘুম দেন, আমাকে ঘুম থেকে জাগ্রত করেন, যিনি ওই রবেরই গোলামি আমি চিরজীবনী করে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মালাকুল মাউত আসা পর্যন্ত তুমি রবের গোলামি করেই যাও, এক সেকেন্ডের জন্য গোলামির জিঞ্জির, গোলামির বেড়ি তোমার গলা থেকে তুমি খুলে ফেলো না, যদি খুলে ফেলো তোমার হাসর হয়ে যাবে ফেরাউন নমরুদ আমানের সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি করতে পারি না তবে গোলামির পক্ষে, ঠিক কিনা বলেন? এই গোলামির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের জীবন দিতে আমরা কুণ্ঠা করি না, ঠিক কিনা বলেন? এই জন্য সবসময় ইসলামী চেতনা আমার মনের মাঝে রাখতেই হবে, ঠিক কিনা বলেন? হাদিস পাকে এসেছে মানুষ এমন কিছু কথা বলে যেই কথার কারণে সে জাহান্নামের অতল গহীনে নিক্ষিপ্ত হয়, সে জানেও না, হাসতে হাসতে বলছে, কথার কথা বলছে, বন্ধু বান্ধবের সাথে বলছে, মজমায় বসে বলছে, এমনিতে হাসতে হাসতে বলছে, কিন্তু সে জানেও না যে এই কথাটার কারণে আমার আল্লাহ কত বেশি রাগ করেছেন আর তাকে জাহান্নামের অতল গহীনে তাকে নিক্ষেপ করেছেন। আবার এমন কিছু কথা বলে যেই কথাটা সে জানেও না, এইরকম খেলার ছলে হাসির তামাশার মাঝে বলে ফেলায়, সে যেহেতু মুসলমান ইসলামের পক্ষে কথাটা বলে ফেলায়, আমার আল্লাহ আকাশের মালিক এত বেশি খুশি হয়ে যান, ওই খুশির কারণে তাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দাখিল করে দেন। দুইটা হাদিস, সুতরাং জবান থাকলেই চাপাবাজি করা যাবে না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, গত জুমায় আলোচনার বিষয় দিয়েছিলাম কি বলেন তো? হ্যাঁ, আল্লাহর রাসূলের সুন্নাত মনে আছে? মনে আছে? কই আওয়াজ তো আসে না, মনে আছে? ভুলে যান, আলোচনা শুনে এখানে বেয়ে হুহা করেন এই চার দেয়ালের মাঝে, কিন্তু বাসায় গেলে তো আর আপনাকে কেউ দেখে না। এমনও মুসল্লি অনেক আছে শুধুমাত্র জুমার দিনে আসে, আর পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না, আছে কি নাই? আবার এমনও মুসল্লি এখানে থাকতে পারে আজকের ফজরও পড়ে নেই, আছে কি নাই? এরকম শ্রোতা মাহফিলও আছে, মসজিদও আছে, সভা সেমিনারে সব জায়গায় আছে। মাহফিলের আয়োজক নামাজ পড়ে না একক, তো তাহলে এরকম মুসলমান হয়ে তো লাভ নাই। মুসলমানের আমি যেই দিন বলছি আসলামতু আমানতু, আমি ইমান গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি, ওই দিন থেকে আমার গলায় একটা ভেরি কিন্তু পরানো আছে, একটা শিকল পরানো আছে, এটা হলো ইসলামের শিকল, এখান থেকে বের হওয়া যাবে না। আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা, আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো, আর আল্লাহর রশি কি? হিয়া আল কোরআন আল কারিম, বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমের এই বন্ধন প্রত্যেকটা মুসলমানকে আঁকড়ে ধরে, এ কারণেই মুসলমান যা ইচ্ছে করতে পারে না, যা ইচ্ছে বলতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো সেই চিন্তা করি না, আমার টাকা, আমার দেশ, আমার সব কিছু, আমার ক্ষমতা, আমি যা ইচ্ছে তাই করবো আর বলবো, কে আমাকে ঠেকায়? এই চিন্তা মুসলমানদের নয়, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমি গত জুমায় আলোচনা করতে চেয়েছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সুন্নাতে মুআত্তারা, সুগন্ধিময় সুন্নাত, আল্লাহর রাসূলের প্রিয় সুন্নাত। দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কাজ করি যেই কাজটা কীভাবে সুন্নাত তরিকা অনুযায়ী করতে হয় সেটা আমরা জানি না। সুন্নাত তরিকা, সুন্নাত বললেই মানুষ মনে করে সহজ সহজ সহজ। হ্যাঁ, সুন্নাতের ভিতরে সবগুলোই সহজ, আপনি যদি আল্লাহ রসুলের সুন্নাত তরিকার মাঝে আসেন, ইসলামের জন্য জীবন দেওয়া এটাও আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য মিষ্টি খাওয়া যেরকম সুন্নাত, যথা জায়গায় হক স্লোগান দেওয়া, হকের পক্ষে থাকা, হকের উপরে নিজেকে স্থির রাখা, এটাও আল্লাহ রসুলের সুন্নাত, ঠিক কিনা বলেন? তো আমরা এ পর্যায়ে জানবো আল্লাহ রসুলের সুন্নাত তরিকা। তো জানার আগে আমি আপনাদেরকে একটু মন মানসিকতা চাঙ্গা করার জন্য, সুন্নাত আমল করলে কি হবে কোরআনুল কারিমের একখান আয়াত বলবো এবং হাদিস শরীফ থেকে একখান হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রহমাতুল্লিল আলামিন হয়ে, আর এই জমিনে বসবাসকারী কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে সব মানুষের সম্মান ইজ্জত বাড়াতেই আল্লাহর রাসূল এসেছেন, বলুন সুবহানাল্লাহ। আর এই বাড়াবেন কিভাবে?
আল্লাহ রাসূলের সিরাতে তৈয়বা সুন্নতে মুআত্তারা আল্লাহ রাসূলের গোটা জীবন জিন্দেগী ইবাদত বندگیতে কিভাবে কি করেছেন সবগুলাই হলো আল্লাহ রাসূলের সুন্নাত সুবহানাল্লাহ বলেন তো তোমরা যদি সম্মান বাড়াতে চাও তোমরা যদি দাম বাড়াতে চাও তোমরা যদি ফজিলত চাও তোমরা যদি মর্যাদা চাও আমি নবী যেরকম জীবন যাপন করছি প্রত্যেকটা কাজ যেভাবে করে আঞ্জাম দিচ্ছি তোমরা উম্মত হিসাবে এই একই পথে আসতে হবে তাহলে তোমাদের মান সম্মান ইজ্জত মর্যাদা সবকিছু আল্লাহর কাছে বেড়ে যাবে বলুন সুবহানাল্লাহ আরে 5 বছরের ক্ষমতার জন্য কল্লা যে কয়টা লাগবে দিয়ে দেন যত জায়গায় যা কিছু লাগে আপনি সবকিছু করতে রাজি হন মাত্র 5 বছর ক্ষমতা অথবা জোর জবরদখল করলে আজীবন থাকতে পারবেন এটা আজীবন মানে 60-70 বছর ওই ব্রিটেনের রানী সেও তো মারা গেছে ঠিক কি না বলেন যারা রাজতন্ত্র করে এই জমিনে তারাও মারা যায় কি যায় না এই 60 বছর 70 বছর 80 বছর 100 বছর পর তো খতম হতেই হবে তো এই কয় বছরের জন্য আপনি যদি এত কিছু করতে পারেন এই দেশের মানুষ আরেক দেশে নিয়ে মারাতে পারেন এই দেশে বসে মিথ্যাচার করতে পারেন আপনি এটা পারেন ওটা পারেন পারেন না কোনটা এমন কোনো কিছু আপনার অভিধানে নাই তাহলে যেই যুগ যেই জামানার যেই যুগের শুরু হবে শেষ হবে না ওই সময়টাই কিভাবে সম্মান পাবেন একটু কি চিন্তা করে দেখলেন না আর এটা যদি চিন্তাই না করেন আপনি কিসের কিসের মুসলমান ঠিক কিনা বলেন কিন্তু আমরা কি সেটার চিন্তা করি মোটেই করি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন আল্লাহর হাবিবের উম্মতের মান মর্যাদা শান বাড়াতে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার কোন একজন মানুষ যখন মুসলমান হয়ে ইসলামের কোন বিধিবিধান পালন করে ওই পালন করার মাঝে যদি তার কোনো সুন্নাত তরিকা না থাকে স্বাভাবিকভাবে ফরজ আদায় করলো ওই ইবাদতটা হয়তোবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে কিন্তু ওই ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ মর্যাদা পাওয়া যাবে না যেমন আমরা ওযু করি ওযুতে ফরজ কয়টা বলেন চারটা এই চারটা ফরজ আদায় করে আপনি নামাজ পড়বেন আপনার ওযু হয়ে গেছে নামাজ হয়ে যাবে কিন্তু ওযুর যে ফজিলতটা ওযুর যে মর্যাদাটা ওযু করলে যে আপনার মর্যাদা শান মান ধীরে ধীরে বাড়তে থাকবে এটা আপনি পাবেন না আপনার প্রয়োজন আপনার মিটে যাবে যেমন আটা লাল আটার রুটি যদি আপনি খান পান্তা ভাত যদি আপনি খান কাঁচা মরিচ দিয়া এটা কিন্তু আপনার পেট ভরবে আপনি কিন্তু না খেয়ে মারা যাবেন না কিন্তু পান্তা ভাতের প্লেট রেখে আপনি যদি ভালো উন্নত মানের হোটেল থেকে কোনো নাস্তা এনে খান বা খাবার এনে খান এটা কিন্তু আপনার জিহ্বায় মজা লাগবে এটা কিন্তু আপনি খাইতে অনেক আরাম বোধ করবেন ঠিক কি না বলেন একই রকম একটা আমলে সুন্নাত থাকবে ওই আমলটা হয়ে যায় স্বর্ণ বলুন সুবহানাল্লাহ আর আমলের মাঝে সুন্নাত থাকবে না তবে ইসলামী বিধান মতই করছে শরীয়তের মাঝে থেকেই করছে নিজের মন গড়া করলে তো ওটা ইবাদতই হবে না ওটা কোনো আমলই হবে না ওটা হবে বেদাত ঠিক কি না বলেন আপনি ফরজ দিয়ে করছেন ওয়াজিব দিয়ে করছেন আপনার এটা থেকে যায় লোহার পর্যায়ে 1 কেজি লোহা আর 1 কেজি স্বর্ণ পাশাপাশি আনলে দাম কোনটার বেশি এটা প্রশ্ন করার দরকার নাই সবাই জানে যে স্বর্ণের অনেক দাম ঠিক কি না বলেন ঠিক সে আপনার সব ইবাদতগুলো আপনি খুব দ্রুত দ্রুত সুন্নাতকে বাদ দিয়ে এটা সুন্নাত লাগবে না ওটা সুন্নাত প্রয়োজন নাই এটা সুন্নাত ওটা দরকার নাই এরকম করে 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 আপনি শুধু সুন্নাতকে ছাঁটাই করবেন আপনার এই ইবাদতের মানটা হয়ে যাবে লোহার পর্যায়ে লোহাটাও দামি কিন্তু স্বর্ণের চেয়ে অনেক কম দাম ঠিক কি না বলেন আর যখনই আপনার এটার সাথে সুন্নাতে মুআত্তারা থাকবে তখন আপনার এই আমলটার মান সম্মান ইজ্জত হয়ে যাবে স্বর্ণের মতো বলুন সুবহানাল্লাহ তার মানে একটা জমিন আর একটা আসমান সুবহানাল্লাহ বলবেন না একটা ঠেলা গাড়ি আর একটা খুব সুপারসনিক বিমান আপনি কোনটা উঠবেন ঠেলা গাড়িতে মক্কায় যাইবেন নাকি বিমানে মক্কায় যাইবেন এটা আপনার ব্যাপার ঠিক কি না বলেন সুতরাং আমরা চাই কষ্ট করে আমরা আমল করি এই আমলটার মান সম্মান ইজ্জত আল্লাহর কাছে বেড়ে যাবে এটা আমরা চাই কি চাই না এটা চাওয়ার পরে আপনি পাবেন কিভাবে ওই সুন্নাতের পাওয়ারটা আপনাকে মিলাতে হবে এই পাওয়ার যদি আপনি না মিলান আপনি এই আমল দিয়ে ওইরকম ফজিলত আপনি পাবেন না এই কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আমার আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার আল্লাহকে পছন্দ করো আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসো ফাত্তাবিউনি হাবিব আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ করে আর আল্লাহর রাসূলকে অনুসরণ করা তার মানে হলো সুন্নাত তরিকা মেনে নেওয়া আল্লাহর রাসূলের গোটা জীবন জিন্দেগীকে মেনে নেওয়া ঠিক কিনা বলেন আর আল্লাহ বলেছেন যদি তারা আপনাকে মেনে নেয় ইউহাবিবকুমুল্লাহ এক নাম্বার ফজিলত যেটা যখনই আপনি আমার হাবিবকে কোন উম্মত মেনে নেবে আপনাকে অনুসরণ করা শুরু করবে সাথে সাথে ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসা শুরু করে দিব বলুন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা চাই কি চাই না সবাই চাই কি চাই না আল্লাহর ভালোবাসা যদি পাইতে চান আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে মানে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা আপনার মাঝে আনতে হবে ঠিক কি না বলেন দুই নাম্বার পুরস্কার যেটা ওয়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ বলেছেন হাবিব আমার আপনি বলে দিন যারা জীবনে কষ্ট করে আপনার সুন্নাতে তৈয়বাকে অনুসরণ করবে আমি আল্লাহ এক নম্বরে যেমনি ভাবে তাদেরকে ভালোবাসা শুরু করে দিব দুই নম্বরে হলো আপনার সুন্নাত অনুসরণ করার কারণে তাদের জীবনের সমস্ত গুনাহরাশিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ আমাদের গুনাহ আছে কি নাই সবাই গুনাহ আছে কি নাই আমাদের ভিতরে অনেকে নিষ্পাপ কিন্তু আল্লাহর রাসূলকে গুনাহগার বানায় আমি বড় হুজুর আমার গুনাহ নাই আমার এত অপরাধ নাই আমি নিষ্পাপ আমি দুধের সর আমি একেবারে কণ্টক মুক্ত আমার ভিতরে কোনো অপরাধই নাই অথচ আল্লাহর রাসূলকে অপরাধী বানায় আছে কি নাই তাহলে বুঝে গেল তারা আল্লাহর রাসূলের চেয়েও নিজেকে নিজে বড় হিসেবে উপস্থাপন করতে চায় নাউজুবিল্লাহ আছে কি নাই ভাইরা আমার এই সমস্ত পথে এই সমস্ত পদে কথা বলতে গেলে অনেক কথা আছে আমি শুধুমাত্র কোটেশন দিলাম যারা এই সমস্ত ওয়াজ ইউটিউবে শুনেন বা মাঠে ময়দানে মসজিদে এখানে সেখানে শুনেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন এই সমস্ত ওয়াজ দিয়ে বান্দার ঈমান বাড়ে না বরং বান্দার ঈমান শেষ করে দেয় ঠিক কিনা বলে আল্লাহর রাসূলকে অনুসরণ করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা আমাদের গুনাহ আছে কি নাই গুনাহ মাফের দরকার আছে কি নাই যদি কেউ চায় আমার গুনাহ মাফ হোক তার প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন আল্লাহু গফুরুর রহিম আমি যে তোমাদের গুনাহগুলো ক্ষমা করব এই আয়াতে কারিমের মাঝে একটা সুন্দর বিষয় বুঝের বিষয় সেটা হলো আমার আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে দিনের গুনাহগুলো আমি মাফ করব অথবা রাতের গুনাহগুলো মাফ করব অথবা ছোট গুনাহগুলো মাফ করব অথবা পুরান গুনাহগুলো না মাফ করব এরকম বলেন নাই বরং যুনুবাকুম আম ভাবে বলেছেন তোমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহ আমি মাফ করে দিব যদি আমার হাবিবকে অনুসরণ করো বলেন সুবহানাল্লাহ আপনি যখনই আল্লাহর রাসূলকে অনুসরণ করতে যাবেন আপনার পিছনের জীবন জিন্দেগি যদি হয়ে থাকে একটা ব্লকের আপনি তো চিন্তা করবেন যে আল্লাহর রাসূল আমাকে এখন থেকে জীবন পরিচালনা করার জন্য কোন প্রেসক্রিপশন দিয়েছেন ঠিক কিনা বলেন পিছনে যা হয়েছে বন্ধুরা আমার এমন কোন গুনাহ নেই যেই গুনাহের তওবা নেই আলহামদুলিল্লাহ বলবেন না আপনি জিনা করবেন চুরি করবেন হত্যা করবেন যা কিছু করবেন আপনার সব গুনার তওবা আছে যদি আপনি ওইরকম তওবা করতে পারেন ঠিক কি না বলেন তার মানে জিনা করবেন চুরি করবেন হত্যা করবেন এটা করা যাবে যদি অনিচ্ছায় হয়ে যায় আপনি আল্লাহর কাছে যেটা যেই গুনাহের যেই পর্যায়ের তওবা এক একটা গুনাহের তওবার সিস্টেম ভিন্ন ভিন্ন এই কারণে দেখবেন অনেক আলেমরা বলে এবং এটা কিতাবের মাঝেও আসছে যেই গুনাহটা আপনি যেই জায়গায় করবেন যতজন সাক্ষী আছে তাদেরকে জানাইয়া আপনি তওবা করতে হবে এই কারণে অনেক বক্তারা দেখবেন বিভিন্ন সময় ফালতু ফালতু কথা বলে ফেলায় এরপর চুপ হয়ে যায় আর কোনো কথা বলে না তাদেরকে নিয়ে আবার আরেক দল লাগে
যে সে কাফের হয়ে গেছে, সে মুনাফিক হয়ে গেছে, সে বেঈমান হয়ে গেছে, এরকম লাগে কি লাগে না? আরে বেটা, তুমি যদি আলেম হয়ে থাকো, আল্লাহর গোলাম হয়ে থাকো, তোমার লক্ষ লক্ষ মানুষের সামনে মাইকে একটা ভুল হয়ে গেছে, পরবর্তী প্রোগ্রামে গিয়েই বলো যে কথাটা আমার ভুল ছিল, এটা বলতে কি কোনো উম্মতের মুখে কোনো বাধার কথা? তাহলে গুনাহটা যেরকম হয়েছে তওবাটা ওইরকম আসতে হবে। তার কারণ কিছু মানুষ, কিছু আসবাবপত্র, কিছু মাখলুক তোমার গুনাহের সাক্ষী হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এ কারণে ব্যক্তি যদি এমন পর্যায়ে হয় যে অনেক উঁচু পর্যায়ে, যেমন রাষ্ট্রীয় বড় একটা পদে বসে সে এমন একটা কথা বলল যেই কথাটা শেরকিয়াতের পর্যায়ে পৌঁছে যায় অথবা সরাসরি শেরেক হয়ে যায়, সে যেই রকম মজলিসে বসে, যদি সেটা হয় সংসদে সেটা হতে হবে সংসদে, যে সেটা যদি হয় কোনো পথসভায় সেটা হতে হবে কোনো পথসভায়, সেটা যদি হয় কোনো টক শোতে সেটা হতে হবে টক শোতে, পরবর্তী প্রোগ্রামে বলতে হবে অমুক দিনের আমার এই কথাটা ইসলামের সাথে সাংঘর্ষিক ছিল, আমি একজন মুসলমান হিসাবে আমি আমার কথাটা উল্টো করলাম, যদি এরকম বলতে পারে সেটাই হবে তার তওবা, ঠিক কিনা বলে? এ কারণেই তো সব ফেতনা ফাসাদ, এটা বলে না করে না বিদায় সব ফেতনা, ঠিক কিনা বলেন? আজকের দুনিয়ায় মানুষ তার ইজ্জতকে বাঁচানোর জন্য যেখানে যে কথাটা বলে ফেলায় ওই কথাটা আর প্রত্যাখ্যান করতে রাজি হয় না, এটার নাম তওবা নয় বন্ধুরা আমার। তওবা করতে হবে গুনাহের কার্যক্রম ঘটেছে যেই রকম মজলিসে ওই রকম মজলিসেই তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমরা সচেতন থাকব, আমরা এমন কোনো অন্যায় করব না যেই অন্যায়ের জন্য মানুষকে আমার অপরাধটা জানাতে হবে, ঠিক কিনা বলেন? সব সময় হাত পা চোখ নাক কান এগুলোকে সজাগ রাখতে হবে বন্ধুরা আমার। পরের হক নষ্ট করাই যাবে না, শিরকি কথা বলাই যাবে না। একজনকে হত্যা করার পরে আপনার যে তওবার যে সিস্টেম, এটা বড় ভয়াবহ সিস্টেম। অন্যের হক নষ্ট করার পরে যে তওবার সিস্টেম, এটা বড় ভয়াবহ সিস্টেম। এটা বর্তমান যুগের এই দুর্বল ইমানদার মানুষেরা অনেকে এটা হজমও করতে পারবে না, মানতেও পারবে না। বিধায় ওই ধরনের গুনাহ যাতে আমাদের জীবনে না হয়, ঠিক কিনা বলে ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনে যত গুনাহ হবে সব মাফ করে দিব যদি তোমরা আমার হাবিবকে অনুসরণ করতে পারো, বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখানে হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মিশকাত শরীফের মাঝে হাদিসখানে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই আমার উম্মতটা আমি রাসূলের সুন্নাত তরিকা পছন্দ করবে, ভালোবাসবে, নিজের জীবনে আমল করা শুরু করে দিবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসলো। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহর রাসূলের ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর রাসূলকে অনুসরণ করা, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ রাসূল বলেছেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা তাদের জীবদ্দশায় কষ্ট করে আমি রাসূলকে অনুসরণ করবে, ওই ব্যক্তি আমার ওই উম্মত কাল হাসর ময়দানে আমি নবীর সাথে একই জান্নাতে অবস্থান করবে, বলুন সুবহানাল্লাহ। এটা সহজ কথা, আপনি যাকে ভালোবাসবেন তার সাথেই থাকবেন, ঠিক কিনা বলেন? তাহলে যদি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, যেই দিনে আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি কাল হাসর ময়দানে তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলেন, সাহাবায়ে কেরাম যখন এই হাদিস শুনলেন ওই দিন এত বেশি খুশি হয়েছেন, এত বেশি খুশি আর কোনো দিন হয় নাই, বলো সুবহানাল্লাহ। তার কারণ সাহাবি জানে আমি যে আল্লাহর রাসূলকে ভালোবাসি, অনুসরণ করি, সুন্নাত তরিকা পালন করি, এটা ইখলাসের সাথে, এর মাঝে কোনো ভেজাল নেই। আর আল্লাহর রাসূল বলেছেন এরকম করলেই তো কাল হাসর ময়দানে আল্লাহর রাসূলের সাথে একই জান্নাতে থাকা যাবে, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে মনে করি যে আমিও আল্লাহর রাসূলকে ভালোবাসি, তাহলে এই হাদিস শোনার পরে আমাদেরও কলিজায় আনন্দ লাগবে কি লাগবে না? কিন্তু মুখে মুখে সুন্নি, তলে তলে শয়তানি, এদের কলিজায় এই হাদিস আগুন লাগবে। তার কারণ তার আপাদা মস্তক খুঁজলে আল্লাহর রাসূলের উম্মতের কোনো গন্ধ পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায় ইহুদি আর নাসারাদের, ঠিক কিনা বলে? এ কারণে আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে, ও আবু হুরায়রা, আল্লিমুন নাস বিসুন্নতি ওয়ালাউ কারিহান নাস, তুমি মানুষকে ধরে ধরে আমি রাসূলের সুন্নাতকে শিক্ষা দাও
যদিও মানুষ এটাকে অপছন্দ করে। তার মানেটা কি? তার মানে আল্লাহ রাসূল জানতেন সুন্নাতের কথা বললে মানুষের মুখ কালো হয়ে যাবে, সুন্নাতের কথা বললে মানুষের রক্ত মাংসে গড়া কলিজাটা এটা কয়লা হয়ে যাবে, এটা মানতে পারবে না। এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা কোন মানুষ তোমার দিকে চোখ রাঙায়, কোন মানুষ কপাল ভাঁজ করে, কোন মানুষ বৃদ্ধাঙ্গুলি দেখায়, ওটা তোমার দেখার বিষয় নয়, খুলে খুলে আমি নবীর সুন্নাতকে মানুষকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে আজকের আমাদের সমাজে সুন্নাত আছে না নাই? কই আছে সুন্নাত? আছে কই? খালি মিষ্টি খান মিলাদের পরে এটি সুন্নাত? খালি ইয়া নবী সালামু আলাইকে বললেই সুন্নাত? আরে মিয়া, মিলাদ পরায় মিষ্টি কিনে দেয় যেই টাকা দিয়ে, এই টাকাটাও সুদের টাকা, এমন মিলাদ ওলাই জমিনে আছে কি নাই? ওদের মিলাদ আল্লাহর রাসূলের কাছে পৌঁছবে না বেটা। আমি একজন কঠোর মিলাদকে আমি মানুষ হয়েও তোর বিরুদ্ধাচরণ করি, তোকে জবাই করার জন্য দাজ্জাল এই জমিনে আসতেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলো এই জমিনে দাজ্জালের দোসর, যারা অন্যায় ভাবে টাকা কামাই করে, ইবাদত করে, ওই টাকাকে হালাল করতে চায়, তারা এই জমিনে দাজ্জালের দোসর, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? এই কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটা বই পড়বেন বাংলা বাজারে পাওয়া যায়, নেক সুরাতে শয়তানের ধোকা। আমি মনে হয় বছর দুই আড়াই আগে এর উপরে একটা আলোচনা করেছিলাম, নেক সুরাতে শয়তানের ধোকা। সবগুলো দেখবেন আপনি নেকির কাজ, ইসলামের মাঝে আছেন, সব ভালো কাজ করছেন, কিন্তু স্পষ্ট শয়তানের ধোকা। ইমাম জাওজি রহমাহুল্লাহ তাআলা এই কিতাবটা লিখছেন, এটার বাংলা অনুবাদ হয়েছে, নেক সুরাতে শয়তানের ধোকা। দেখবেন আপনি এটা পড়লে আপনি নিজেও অনেক ধোকার মাঝে পড়ে আছেন। তাহলে বন্ধুরা আমার, অন্যায়ভাবে আরেকজনকে গালি দিয়ে, আরেকজনকে ঠকিয়ে, তুমি যদি মিলাদ মাহফিল নয় শুধুমাত্র সারাদিন নবী নবী বলে ফালাইলেও, তোমার এই ডাক আল্লাহ রসুলের রওজা মোবারকে পৌঁছবে না, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলছেন, উম্মত যদি আমার হয়েই থাকো, অন্য উম্মতের মান সম্মান ইজ্জত তোমার উপরে আমি হারাম করে দিলাম, এটা এটার উপরে হস্তক্ষেপ করতে পারবে না। আপনি নিজেকে যতটুকু ভালোবাসেন, আপনি নিজেকে যতটুকু কল্যাণ কামনা করেন, আপনার আরেক ভাইয়ের ততটুকুনি কল্যাণ কামনা করতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ রসুল স্পষ্ট করে বলেছেন, মুসনাদে আহমাদের হাদিস 6477 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এই জমিনে যেই লোকটা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই লোকটা আমি নবীর উম্মতি নয়, উম্মতি নয়, উম্মত হবেন আগে তারপরেই না জান্নাত। আল্লাহ রাসূল সাফ সাফ বলে দিয়েছেন, ওইটা আমার উম্মত নয়, তার কারণ সে আমার রীতিনীতি, আমার পদ্ধতি, আমার জীবন জিন্দিগি, আমার ইবাদত, আমার ইসলাম তার কাছে পছন্দনীয় নয়, বিধায় সে আমার উম্মত নয়। তাহলে এমন মানুষ এই সমাজে আছে কি নাই? আছে কি নাই? বড় বড় নামের সূচনায় আলহাজ না লেখলে কলিজায় আগুন লাগে, হজ করছে 36 বার, এরপরে মসজিদ করছে 3টা, এরপরে আরও মাহফিলে অমুক জায়গায় 5000 টাকা দিয়েছে, অমুক মাহফিলের সভাপতি, অমুক মাহফিলের সভাপতি, অমুক মাহফিলের সভাপতি, ওনাকে সভাপতি না দিলেও মাহফিল আবার করা যায় না, এমন সভাপতিও জমিনে আছে কি নাই? ওনাকে সভাপতি দেয় নাই, বিদায় মাহফিল মানসাল করে দিস, কি আশ্চর্য উম্মত! আল্লাহ রসুল বলছেন, তুমি বেটা আমার উম্মতি নয়, তুমি মাহফিল করো, আজীবন করো, এরকম মাহফিল শয়তানেরাও করে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহ রসুলের সুন্নাত তরিকা দৈনন্দিন জীবনে নিজের সাথে মিলাবেন, এই কাজগুলো কিন্তু রেগুলার করেন। এখানে আমি মিশরের একজন লেখক, উনি একটা রিসালা লেখছেন যার মাঝে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় 100 সুন্নাত উনি এনেছেন। এটা আমি এনেছি আরবিতে, এটা আপনাদের শুধুমাত্র তর্জমা করে আমি শোনাইতে চাই। এক নম্বরে যিনি কোটেশনটা আনছেন, সুনানুন নাওম, ঘুমের সুন্নাত। আমরা পৃথিবীতে মানুষ মুসলিম হই অমুসলিম হই, ঘুমাই না এমন কোনো মানুষ খুঁজে পাবেন? সবাই ঘুমায়, কিন্তু ঘুমটা ঘুমায় এর উল্টা পাল্টা, নিজের ইচ্ছা মতো। আল্লাহ রসুলের সুন্নাত মিশ্রিত করে যদি আপনি ঘুমান, আপনার ঘুমটাও হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঘুমকে ইবাদত বানাইতে চাই কি চাই না?
এবং সবচেয়ে মজার কথা হলো এই 100 সুন্নাতের মাঝে সবগুলো হাদিস বুখারি আর মুসলিমের। আমি পুরোটা পড়ছি, পুরোটা পড়ার পর সম্ভবত দুইটা অথবা একটা হাদিস আছে মুসনাদে আহমদের, আর বাকি সব হাদিস বুখারি আর মুসলিমের। উনি প্রথম হাদিসখানা ঘুমের সুন্নাতের উপরে যেটা আনছেন বুখারি শরীফের এবং মুসলিম শরীফে হাদিসখানা এসেছে বুখারি শরীফে 6482 নাম্বার হাদিস এবং মুসলিম শরীফে 6311 নাম্বার হাদিস এসেছে। আন-নাউমু আলা উদুইহি, প্রথমেই উনি বলছেন তুমি যখন ঘুমাতে যাবে তখন তুমি ওযু করে ঘুমাইতে যাও। সুবহানাল্লাহ বলেন, ওযু করে ঘুমানো আল্লাহর রাসূলের সুন্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর রাসূলের হাদিস, ইজা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা ওযুআকা লিসসালাহ, ও আমার উম্মত যখন তুমি ঘুমাইতে যাবে তখন তুমি ওযুটা করে নাও ওই রকম যেই রকম ওযু করো নামাজ পড়ার আগে। সুবহানাল্লাহ বলেন, নামাজ পড়ার আগে আমরা যেরকম ওযু করি ঘুমাইতে যাওয়ার আগেও এই একই রকম ওযু করো এবং ঘুমাবে কেমন, সুম্মাত তাজা আলা শাক্কিকাল আইমান অথবা শাক্কিকাল আইমান বলছে যে তুমি যখন ঘুমাইতে যাবে তখন তুমি ডান কাঁধে ডান গালের নিচে ডান কাঁধ হয়ে তুমি শুইবে ডান কাঁধে ঘুমাইবে। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত, এক নাম্বার সুন্নাত ঘুমের ব্যাপারে। তাহলে দেখেন আমরা যখন ঘুমাই তখন ওযু তো করি না, অনেকে ঘুমাইতে গেলে আবার ওযু করা দরকার কি, বরং ঘুমের আগে বাথরুমে গিয়ে পেশাব টেশাব ঠিকমতো করে আইসা ভালো করে একটা ঘুম মারে, একটু পানি ধরেও না পানি খায়ও না হাতও ধোয় না মুখও ধোয় না, আছে কি নাই? এটা উচিত না। আমি যদি উম্মাদ হয়ে থাকি আমার ঘুমটা পুরাটা ইবাদত হবে, এমনকি অন্য জায়গায় হাদিস এই এক একটা কোটেশন নিয়ে আলোচনা করলে এক জুমার আলোচনা হয়, এই শুধুমাত্র ওযু করে ঘুমাইলে কি ফায়দা বিশাল আলোচনা আমার কাছে রেডি আছে। আপনি ঘুমাই ওযু করে যখন ঘুমাইবেন আপনার এই ঘুমে যদি আপনার মৌত হয়ে যায় আপনার শহীদই মৌত হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। তো এর চেয়ে ফজিলত আর আপনি কি চান? আপনি ওযু করে ঘুমাইবেন আপনার পাশে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা বসে বসে আপনার জন্য ইস্তেগফার করতে থাকবে। আপনি ওযু করে ঘুমাইবেন, হাদিস পাকে এসেছে বুখারীর হাদিস, যখন মানুষ ঘুমায় তখন শয়তান বা তার শয়তানু ফি খাইসুমিহি এই নাক দেখবেন, এমনি উঁচু করে তাকাইলে আপনি যত দূর দেখেন টর্চ লাইট মারলে অনেক দূর দেখা যায় না, ওই যেই জায়গায় দৃষ্টিসীমা শেষ ওই জায়গাটা এড়াইয়া শয়তান গিয়ে নাকের ভিতরে ঘুমায়। বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলছেন, এখন আপনি যদি ওযু করে ঘুমান আপনার নাকের পাশে এসে শয়তান ফেরত যাবে, শয়তান আর ঢুকতে পারবে না। বল সুবহানাল্লাহ। তার কারণ আমার নবী অন্য হাদিসে বলেছেন আল উদু সিলাহুল মুমিন, একজন মুমিন বান্দার অস্ত্র, একজন মুমিন বান্দার শরীরকে হেফাজত করার জন্য কি বলে এটাকে বেরি বা বাধা, এটা হলো ওযু। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ওযু করবেন একজন সৈনিকের সাথে অস্ত্র না থাকলে সে যেরকম কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় আর অস্ত্রটা থাকলে যেরকম শত্রুর বিরুদ্ধে বুক ফুলিয়ে সামনে এগিয়ে যায়, একজন মুমিনের যখন ওযু থাকবে শয়তানের মোকাবেলায় অস্ত্র সহ সৈনিকের মতো সামনে এগিয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ওযু করে ঘুমানো যাবে কি যাবে না? আমরা ঘুমাই না, একজন হাতুসু করেন তো যে হুজুর আমি ঘুমাই না, একজনও নাই। তাহলে আজ থেকে প্রত্যেক রজনীতে আমরা ঘুমাবো ওযু করে ঘুমাবো, পারবো না এই সুন্নাতটা মনে রাখতে? একটা সুন্নাত আপনি যদি করেন এই ঘুমে যদি আপনার মৌত হয়ে যায় আপনি শহীদ হয়ে যাবেন। এর চেয়ে সৌভাগ্য কি আছে? ওযু করতে লাগে হাফ লিটার পানি আর দুই মিনিট সময়, ঠিক কিনা বলেন? তবে সামনে সিজন আসতেছে হুজুর, এত শীতে পরি না ফজর ওযুর ভয়ে, আর আপনি বলেন ঘুমের আগে ওযু করে, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব হবে এখনই যদি আপনি রেগুলার ওযু করা শুরু করেন, দেখবেন একটা সময় আসবে ওযু না করলে আপনার ঘুমটা ভালো হবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই এবং ডান কাতে শোয়া, ডান কাতে শুইলে শারীরিক অনেক উপকার, অনেক উপকার যেগুলো বর্ণনা করার সময় এখন না, অন্য কোনো সময় সুযোগ হলে সুন্নাত ও বিজ্ঞান, সুন্নাত ও বিজ্ঞান এবং বাজারে বইও আছে বাংলা ভাষায় এক থেকে প্রায় 5-6 খণ্ড পর্যন্ত আছে। আল্লাহর রাসূলের সুন্নত নিয়ে বর্তমানে মুসলমান যা গবেষণা করে
অমুসলিমরা তার চেয়ে বেশি গবেষণা করে, অমুসলিমদের ওই গবেষণাগুলো ট্রান্সলেট করে বাংলা ভাষায় বিভিন্ন মানুষেরা এগুলো ছাপা শুরু করছে। ওগুলো পড়লে দেখবেন যে কত সুন্নাতের মাঝে কত বরকত আর কত ফজিলত। একজন মানুষ পরকালে তো ফজিলত পাবেই, এই দুনিয়ায় বেঁচে থাকতেও অনেক ফজিলত সুন্নাত তরিকার উপরে আমল করলে, বলো সুবহানাল্লাহ। তাহলে ঘুমাবো কিভাবে বলেন? অজু করে ডান কাতে, অজু করে সবার মুখে এক স্বরে একবারে শুনতে চাই, ঘুমাবো অজু করে ডান কাতে। মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? আরেকবার বলেন তো, মনে থাকবে তো ইনশাল্লাহ? এই সুন্নাটা মনে রাখতে দিবে না শয়তান, কারণ এত অল্প টাইমে, এত অল্প কষ্টে, এত বড় ফজিলত আপনি শহীদ হয়ে গেছেন, কি আশ্চর্য! শয়তানের লস না লাভ? বিশাল লস। আর আপনার লাভ না লস? বিশাল লাভ, যেটা বর্ণনা করার বাহিরে, ঠিক কিনা বলেন? মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এই একশোটার ভিতরে এই একটা মনে রাখেন, আজকের একটা। কয়টা বাজে? ৩০ বাজে, ২৫। তাহলে আজকের আমরা এই একটা হাদিস আমরা মনে রাখবো, পারবো না ইনশাল্লাহ? আরেকটা সামনে বলবো, ঘুমের দুই নম্বর সুন্নত কেরাতু সূরাতুল ইখলাস ওয়াল মুআওয়াজাতাইনি ক্বাবলান নাওম। এখানে হাদিস এসেছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এবং এটাও বুখারীর হাদিস, ৫০১৭ নম্বর হাদিস। আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি সুম্মা নাফাতা ফীহিমা ফাকরা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ ও কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস সুম্মা ইয়ামসাহু বিহিমা মাসতাআ মিন জাসাদিহি বিইয়াদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া আকবালা মিন জাসাদিহি ইয়াফআলু যালিকা ৩ মাররাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির অভ্যাস ছিল, নবীজি যখন ঘুমাইতে বিছানায় যাইতেন, বিছানায় গিয়ে নবীজি বসতেন, বসার পরে এক নম্বর আমল ছিল আল্লাহ রসুল সুরায় এখলাস পাঠ করতেন। কোন সুরা বলেন? কুল হুয়াল্লাহ নাকি? দুই নম্বর হলো মুআওয়াজাতাইন, মানে হলো কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস, এই দুই সুরা পাঠ করতেন। পাঠ করার পরে আল্লাহর রসুল এরকম হাত করতেন, মোনাজাত করি না আমরা যেরকম, এরকম হাত সামনে আনতেন, ফু দিতেন, হাতের মাঝে ফু দিয়ে পুরা চেহারা মাথা পুরা শরীর মসহ করে নিতেন। ইয়াফআলু যালিকা ৩ মাররাত, নবীজি এরকম তিনবার করতেন। কয়বার বলেন? তিনবার। এই তিনবার করলে কি ফজিলত? অন্য বর্ণনা এসেছে, মানুষ বর্তমান জামানায় শয়তানের সাথে বেশি সম্পৃক্ত হওয়ার কারণে একজন একজনের সাথে যখনই না পারে তখনই একটা জাদু লাগাইয়া দেয়। এরকম করে না এলাকায়? দেখবেন বিভিন্ন জায়গায় মানুষের জীবন একেবারে পঙ্গু করে দিছে, এমনকি মানুষ মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে যায় এই জাদু করার কারণে। এমনকি ওই সময় ইহুদিরা আল্লাহর রসুলকে পর্যন্ত জাদু করছে। আল্লাহর রসুলকে জাদু করার পরে এই জাদুর চুল মোবারক নবীজির, এরপরে চিরুনির দাঁত মোবারক, এগুলো নিয়ে খেজুরের এই যে খেজুর ফুল হয় যে এরকম হাতের মতো প্রথম বের হয় না, এই হাতের মতো গোড়া থেকে কেটে, ইহুদির বাচ্চা কেটে এই গোড়ার মাঝে এই চুল মোড়াইয়া একটা কূপের নিচে, পানির নিচে একটা পাথর চাপা দিয়ে রাখা দিস। আল্লাহর রসুল আস্তে আস্তে অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে যান, যেটা করছেন সেটাও মনে নাই, যেটা করেন নাই সেটাও অনেক সময় বলে আমি করছি, এরকম হয়ে গেছে। সবাই চিন্তিত, সাহাবায়ে কিরাম চিন্তিত, আল্লাহ রসুল এরকম হচ্ছেন কেন, কি হচ্ছে কি হচ্ছে? জিব্রাইল আমি চলে আসছি, ইয়া রসুলাল্লাহ আপনি যে শারীরিক অসুস্থ, অমুক অমুক ইহুদি অমুকের মাধ্যমে আপনার চুল নিয়ে আপনাকে জাদু করেছে, এবং জাদুর এই মালামালগুলো অমুক কূপের ভিতরে পাথর চাপা দিয়ে রেখেছে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল জানার পরে আল্লাহ রসুল সাথে সাথে সাহাবীদেরকে নিয়ে ওখানে চলে গেছেন, দেখো তো কূপের ভিতরে কে নামবে, একজন নামতো একজন নামছে, কূপের পানি গিয়ে দেখে, কূপের পানি থাকতো স্বচ্ছ কিন্তু কূপের পানিটা গেছে মেহেদি কালার হয়ে, জাদুর এত প্রভাব। তার কারণ ওই ইহুদির বাচ্চারা আল্লাহ রসুলকে সরাসরি মারার জন্য বহুবার আসছে, কিন্তু আমার আল্লাহ প্রোটেকশন দিয়ে জিব্রাইল আমিনের সাহায্যে কখনো আল্লাহ রসুলকে একটা নখের টোকা পর্যন্ত দিতে পারে নাই, কোনো ক্ষতি করতে পারে নাই, আল্লাহ রব্বুল আলামিনের হেফাজতে ছিল। কিন্তু এখন দূর থেকে জাদু করে মারা যায় কি না সেই চিন্তা করলো, বলুন নাউজুবিল্লাহ। ওই ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? কিন্তু
আজকের সব রাষ্ট্রের সব মুসলমানদের দাদা মোড়ল বড় ভাই হয়েছে ইহুদিরা ঠিক কিনা বলে এমন কি আমাদের হেরেম পর্যন্ত চলে আজকের ইহুদিদের ইশারায় আমরা মুসলমানরা বেঁচে থেকে লাভ কি আল্লাহর কাছে বলি আল্লাহই জীবন চাই না জীবন দিয়ে কালিমার পতাকা উড্ডিন করে ইমাম মাহদী আলাইহিসসালামের গোলাম হতে চাই ঠিক কিনা বলে এজন্য আমরা খুব দ্রুত আল্লাহর কাছে দয়া চাই ঠিক কিনা বলেন ইহুদিদের গোলাম হয়ে বাঁচতে চাই না বন্ধুরা আমার কি বলবো দুঃখের কথা ইহুদিরা হাদিস পড়ছে ইমাম মাহদী আলাইহিসসালাম আসলে সব কিছু তাদের প্রতিকূল হয়ে যাবে তাদের শত্রু হয়ে যাবে ইল্লাল গরকত বুখারীতে এই হাদিস আমি চারবার পড়িয়েছি এটা হলো তাকরারের হাদিস এটা বারবার আসছে চারবার এই একই হাদিস আসছে বুখারী শরীফে আল্লাহর রাসূল বলেছে এই গরকত গাছ এটা ইহুদিদের পক্ষে থাকবে সে ইহুদিদের পক্ষে কথা বলবে না ইহুদিরা এই হাদিস পায়া ইহুদিরা এই গরকত গাছ রাষ্ট্রীয়ভাবে অনেক প্রোগ্রাম করে তারা গরকত গাছ লাগায় যারা বন্ধুরা আমার মোবাইল চালান আপনি শুধু গরকত গাছ লেখা সার্চ দিবেন দেখবেন ইহুদিরা কিভাবে আমরা যেরকম ধান খেত লাগাই ইরি খেত এরকম তারা গরকত গাছের চারা রোপণ করে তারা এরকম গাছগুলো লাগাইতেছে এমনকি যেই জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে পৃথিবীর একমাত্র একমাত্র সিকিউরিটি সম্পন্ন এয়ারপোর্ট বাবে লুত পর্যন্ত তারা বানিয়ে ফেলাইছে আর আজকের আমরা মুসলমানরা এখনো ওই ইহুদিদের কদম পুষি করি সকাল সন্ধ্যা আর তাদেরকে দাদা ডাকি এর মানে হলো আমাদের মাঝে সুন্নাত তরিকা নাই মুনাফিকদের ভরে গেছে ঠিক কিনা বলে এই কারণে আমরা তওবা করতে চাই আমরা তওবা করে আমরা মুসলমান হতে চাই আমরা ইহুদিদের গোলাম হতে চাই না ইমাম মাহদীর গোলাম হতে চাই জীবন দিয়ে কালিমার পতাকা উড্ডিন করতে চাই ঠিক কিনা বলে সেই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে কাছে এনে দেন বলুন আমিন আল্লাহ চাইলে পারেন না পারে এটা 100 বছর পরে হইবে না 500 বছর পরে হইবে ওইটা আমার দেখার বিষয় নয় বরং আমি মুসলমান পৃথিবীতে আজকের মুসলমানদের এই দুর্দশা দেখে আমার কলিজায় রক্তক্ষরণ হয় ঠিক কিনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই শত হাজার হাজার বছর আগের আসহাবে কাহাবদেরকে ইমাম মাহদী আলাইহিসসালামের সৈনিক বানাতে পারেন অন্য নবীর উম্মতকে আমরা আখেরি নবীর উম্মত আমাদেরকে বানাতে পারেন কি পারেন না আমরা এটা বিশ্বাস করি ঠিক কিনা বলে ভাইয়েরা আমার কি বলতেছিলাম ইহুদিরা আল্লাহর রাসূলকে জাদু করছে জাদু করেই শেষ নয় এরপরও আর বহুত চেষ্টা করছে যাক এটা একটা ঘটনা সম্ভবত আমি 4-5 বছর আগে এটা একটা আলোচনা আমি করছিলাম সম্ভবত আল্লাহর রাসূলকে জাদু করার ব্যাপারে যাই হোক সময় পাইলে আবার কোন এক সময় করব কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত তরিকে ঘুমাইতে গেলে তখন এক নম্বরে পড়তেন সূরা ইখলাস দুই নম্বরে সূরা ফালাক তিন নম্বরে সূরা নাস পরে হাতে ফুঁক দিতেন এরপরে পুরো শরীর মসহ করতেন এমনকি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি কেউ কাউকে জাদু করে এই জাদু করলে আপনি হায়ার অ্যান্টিবায়োটিক খাইলেও কিন্তু আপনার এই জাদু যাবে না এই কারণে জাদু যারা কাটতে পারে সত্যিকার অর্থে কোরআন হাদিস থেকে যারা এগুলার চিকিৎসা করতে পারে তাদের শরণাপন্ন হতে হবে কিন্তু এই ধরনের ডাক্তার বেশিরভাগ হলো দাপ্পাবাজ হতে পারে সে মসজিদের ইমাম হতে পারে সে মসজিদের খতিব অথবা এলাকার পরিচিত কোনো পীর ফকর তবে হ্যাঁ দুই একজন হুজুর আছে খুবই ভালো এরকম আছে দুই এক জায়গায় তো যাই হোক আপনি মনে করেন খুঁজে পাইলেন না খুব অসুস্থ একজন আপনার আত্মীয় বা আপনাদের মাঝে কেউ তাহলে কি করবেন অজু করে বারবার সূরা ফালাক সূরা নাস সূরা ইখলাস এরকম হাতে ফু দিয়ে দিয়ে বারবার শরীর মেসেজ করবেন এরকম শরীরটা ঝাড়বেন যত ঝাড়বেন ততই আপনি আল্লাহর পক্ষ থেকে মদত আসবে আর আপনার উপরে করা ওই জাদুটা ধীরে ধীরে নিষ্ফল হয়ে যাবে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার কাছে এরকম প্রশ্নও করছে হুজুর ঘুমাইতে গেছি রাত্রে ঘুমাইতে গিয়ে দেখি বিছানার নিচে এই বড় এক কাটা এই বড় এক হাড্ডি আমাদের ঘরে কেউ নাই শুধুমাত্র আপনার চাচি আর আমি তা চাষি আমার বিছানার নিচে হাড্ডি এনে রাখবে কেন মরা মানুষের হাড্ডি এটা আনলো কে কথা বলতেছেন এরকম হয় না কেউ নাই আমাকে একদিন একজন প্রশ্ন করছে হুজুর এরকম আর ঘরের ভিতরে থাকি বালিশ উল্টে দেখি বালিশের ভিতরে একটা মূর্তি আঁকা কাগজের ভিতরে কি কি হাতে পায়ে লেখা অনেকগুলো এগুলো কি হুজুর এটা কে আনলো আমার ঘরে তো আমার স্ত্রী ছাড়া কেউ নাই তো এটা আনলো কে কিছু জিন শয়তান আছে
মানুষ শয়তান যাদের কাছে murid হইছে আর ওই জিন শয়তানও ওই মানুষ শয়তানের কাছে murid হইছে জিন শয়তান আইছে আয়েশা বলে বস আপনি তো উড়ে যাইতে পারবেন না আপনি যেটা বলেন আমি সেটা করব আপনার সাথে আমি আছি যেহেতু আপনি পরকাল বাদ দিবেন আপনি দুনিয়া ধরছেন আপনি মানুষকে ক্ষতি করবেন উম্মতকে জাহান্নামে নিতে চান আপনি উম্মতকে অসুস্থ বানাইতে চান আমি আপনার হেল্প করব এই ধরনের শয়তান জিন শয়তান অনেক আছে এই কারণে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহর কাছে পানা চাও জিন শয়তান আর মানুষ শয়তান থেকে ঠিক কিনা বলেন তাহলে এটা একটা সুন্নাত আমল আমরা করতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার আমল কি ওযু করা দুই নাম্বার শুইবেন যে ডান কাতে শুইবেন তিন নাম্বার আমল সূরা ফালাক নাস ইখলাস এটা পড়ে শরীরটা মুছবেন কয়বার কয়বার বলতে পারেন হুজুর আমার কেউ শত্রু নাই আমারে কে ক্ষতি করবে আপনার মানুষ শয়তান আপনার শত্রু নাই কিন্তু জিন শয়তান তো আছে ঠিক কিনা বলেন তো আপনার কিচ্ছু নাই আপনি সূরা ফালাক নাস ইখলাস এটা পড়লে তো আপনার সওয়াবই হবে ঠিক কিনা বলেন তাহলে পড়তে কোনো সমস্যা আছে না তাহলে আজকের কয়টা সুন্নাত আমল বললাম দুইটা দুইটা আছে কয়টা 100টা আছে কয়টা 100টা ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি আলোচনা চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিভিন্ন প্রেক্ষাপটে যেই বিষয়গুলো আসবে ওই বিষয়গুলো ছাড়া এই আলোচনাটা একটু দীর্ঘায়িত করব ইনশাআল্লাহ আলোচনা চলবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল আমলগুলো আমলগুলোর সাথে আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা মিলিয়ে আমল করে পরকালে সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করার তৌফিক দান করুন আমিন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা